সকল দর্শককে এনএ নিউজে স্বাগত করছি। আমরা এই মুহূর্তে এসে গেছি বহরমপুরে কৃষ্ণনাথ কলেজে, এবং এখানে পলিউশন ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা একটি অসাধারণ ওয়ার্কশপ এবং মডেল কাম এক্সিবিশন অর্গানাইজ করা হয়েছে। এবং এখানে মূলত 25টা স্কুল এবং কৃষ্ণনাথ কলেজ পার্টিসিপেট করছে তাদের মডেলের দ্বারা। এখানে একটা বেসিক যেটা আমরা মনে করছি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, তার এয়ার পলিউশন, তারপরে আপনার ওয়াটার পলিউশন, সমস্ত যে দূষণ আমরা চারদিকে যে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে মূলত এই এক্সিবিশন এবং অর্গানাইজ করা হয়েছে। এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি অনেক স্কুল এসেছে, চানক বিবেকানন্দ বাণী মন্দির হাই স্কুলের কাছে, এবং আমরা দেখতে পাচ্ছি ওদের এখানে জলস্তরে প্রবেশ করতে গেলে প্রবেশ করলে আমাদের শরীরেও সেটা ঢুকবে। ওদের এখানে যে ওরা যে মডেলটা রেডি করেছে সেইটা আমরা একটু আমাদের দর্শকদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু স্টুডেন্ট রয়েছে, তারা আমাদেরকে একটু হয়তো এক্সপ্লেন করে বলে দিতে পারবে যে তারা কি করার চেষ্টা করেছে। আচ্ছা, এবার যদি আমরা পরিসংখ্যানটা আমাদের দর্শকদের জন্য একটু যদি বলে দেওয়া যেতে পারে যে তোমরা কি করার চেষ্টা করেছো। আচ্ছা, নমস্কার সকলকে। আমাদের আজকের নিবেদন ইওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ ইলেকট্রনিক বর্জ্য পদার্থের সঠিক ব্যবস্থাপনা। আমরা প্রতিদিনের জীবনে টেলিভিশন, মোবাইল ফোন, কম্পিউটার, ট্রানজিস্টার, ফ্রিজ, ইয়ারফোন প্রভৃতি ইলেকট্রনিক্স ব্যবহার করে থাকি। এরপর যখন এগুলি কাজ করা বন্ধ করে দেয় তখন সেটি একটি ইওয়েস্টে পরিণত হয়, বা এর বাংলা কথা হলো ইলেকট্রনিক বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলি আমরা সাধারণভাবে হয় মাটিতে ফেলে দিই, নয় ডাস্টবিনে ফেলে দিই। আজ পর্যন্ত আমরা ডাস্টবিন বলতে দুই রকমের ডাস্টবিনের কথা জানি, একটি ওয়েট ডাস্টবিন আর একটি ড্রাই ডাস্টবিন। এই দুটি ছাড়াও আমরা আরেকটি ডাস্টবিনের কথা ভেবেছি, যেটি হলো ই ওয়েস্ট ডাস্টবিন, যেটির মূল কথা হলো আমাদের প্রতিদিনের ব্যবহার্য মানে খারাপ হয়ে যাওয়া মোবাইল ফোন, টিভি বা ল্যাপটপগুলিকে এখানে ফেলে দেওয়া হবে, এবং সরকারি তরফে পরবর্তীকালে বা কোনো ফ্যাক্টরির তরফে এগুলিকে ট্রাকে করে নিয়ে গিয়ে আবার কোম্পানিকে দেওয়া হবে যাতে এগুলি রিপ্রোডিউস করা যায়। এবার আমি আসল কথায় আসি যে এটি পরিবেশের কি ক্ষতি করে না, তো ভূগর্ভস্থ জলে এগুলি প্রবেশ করার ফলে মানবদেহে প্রবেশ করে, যার ফল অত্যন্ত মারাত্মক ক্যান্সার। ক্যান্সার হয়ে গেলে মানুষ আমরা জানি যে কতটা খারাপ রোগ এটা। তাছাড়াও উদ্ভিদরাও মাটি থেকে যখন তাদের খনিজ পদার্থ বা জল সংগ্রহ করে তখন এই পদার্থগুলি তাদের দেহেও থেকে যায়। তারপর যখন উদ্ভিদরা খাবার টেবিলে আমাদের কাছে আসে তখন আমরাও গ্রহণ করি সেটি, যেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর হয়ে যায়, সেটি অত্যন্তভাবে ক্ষতিকর। ই-ওয়েস্ট পদার্থগুলিকে যখন আমরা পুড়িয়ে ফেলি তখন তার মধ্যে থাকা বিভিন্ন বিষাক্ত পদার্থ সেটা আমরা ইনহেল করছি, হ্যাঁ, বাতাসে মিশে যায়, এবং তার ফলে আমরা প্রশ্বাস গ্রহণের ফলে সেই বায়ু গ্রহণ করছি, যা আমাদের ফুসফুস, হার্ট, কিডনি এসবের ক্ষেত্রে মারাত্মক অসুখ সৃষ্টি করতে পারে এবং মানুষ মৃত্যুর সম্মুখীন হতে পারে। এবার আমি পরিসংখ্যানটা বলার একটু চেষ্টা করছি যে গোটা ভারতবর্ষে, আমরা জানলে হয়তো অবাক হব যে গোটা ভারতবর্ষে 2023 সালের পরিসংখ্যান অনুযায়ী 2 লক্ষ টন, সংখ্যাটা অনেকটাই বেশি, যে 2 লক্ষ টন ইওয়েস্ট পাওয়া গিয়েছে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা প্রায় 33,000 টন। এইরকম একটি মারাত্মক পরিমাণের একটা ইওয়েস্ট পাওয়া গেছে। এটিকে যদি কমাতে চায়, যদি ফিউচার জেনারেশনকে আরও আমরা ভালো করতে চাই, তাহলে আমাদের এখন থেকে এই বিষয়ে সচেতন হতে হবে। আমরা কি করছি না, তো প্লাস্টিককে বর্জন করে ফেলছি। যখন প্লাস্টিক আবিষ্কৃত হয় তার সাইড এফেক্ট সম্পর্কে সকলেই অজ্ঞাত ছিলাম আমরা, কিন্তু এখন প্লাস্টিক আমাদের কাছে একটি অভিশাপ রূপে দেখা দিয়েছে। পরবর্তীকালে যাতে ইওয়েস্ট একটি অভিশাপ রূপে দেখা না দেয় এবং সেটা আমাদের এখন থেকেই ভাবনা চিন্তা করার সময় আমার মনে হয়ে গেছে। সেটাই তোমাদের হয়তো মডেলের থ্রু দিয়ে তোমরা বলার চেষ্টা করেছো। একদমই অনেক ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম চানক বিবেক
বিবেকানন্দা বাণী মন্দির হাই স্কুলের সাথে, এবং ওরা খুব সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করে দিল যে কিভাবে ইউএস ম্যানেজমেন্ট করা যেতে পারে। আমরা এই মুহূর্তে রয়েছি কৃষ্ণনাথ কলেজে, এবং এখানে পলিউশন, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে একটি এক্সিবিশনের আয়োজন করা হয়েছে, এবং আমরা প্রত্যেকটা স্কুলের সঙ্গে কথা বলছি, এবং আরও অনেক স্কুল হয়তো বাকি রয়ে গেল, আমরা আবার চলে আসব তাদেরকে নিয়ে আপনাদের সামনে, এবং তুলে ধরার চেষ্টা করব তারা কি মডেল রেডি করার চেষ্টা করেছে। বহরমপুর থেকে এনএম নিউজের জন্য আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।